নেতাজি সুভাষ ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে আজকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে নেতাজি সুভাষ ইউনিভার্সিটি অফ টেকনোলজি একাধিক নন টিচিং স্টাফ পদে রিক্রুট করছে এখানে মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন পাসে আপনারা আবেদন করতে পারবেন একাধিক পোস্টে রিক্রুট করা হচ্ছে পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো ছেলে মেয়ে সরাসরি অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে কীভাবে অনলাইনে ফর্ম ফিল আপ করবে এছাড়াও কোন পোস্টে কী শিক্ষাগত যোগ্যতা লাগবে কতগুলি ভ্যাকান্সি রয়েছে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরি দৈনিক চাকরির আপডেট সবার আগে সো চলুন ভিডিওটি শুরু করার যাক প্রথমেই তোমরা চলে আসবে নেতাজি সুভাষ ইউনিভার্সিটি অফ টেকনোলজির অফিসিয়ালি ওয়েবসাইটে এই অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে বা গুগল ক্রমে সার্চ করবে টিপিল ডাব্লিউ ডট এনএসআইটি ডট এসি ডট ইন এটি সার্চ করলেই এই ওয়েবসাইটে চলে আসবে এখানে আসার পর এখানে দেবে রিক্রুমেন্ট বলে একটি সেকশন রয়েছে এই সেকশানে সিম্পলি ক্লিক করবে এখানে ক্লিক করার পরেই এই ধরনের নেক্সট পেজে তোমাদের রিডাইরেক্ট করে দেবে এখানে আসার পর প্রথম নম্বরই একটি নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে নন টিচিং পজিশনে রিক্রুট করাচ্ছে এবং এখানে দেখো ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট ফর নন টিচিং পজিশন এখানে ক্লিক করলেই তোমরা নোটিশটি ডাউনলোড করে নিতে পারবে এবং এখানে দেখো অ্যাপ্লাই অনলাইন ক্লিক হেয়ার এই অপশানে ক্লিক করে তোমরা অনলাইনে আবেদন করতে হবে সো সরাসরি নোটিশটি ডাউনলোড করে নিচ্ছে এবং বিস্তারিত তথ্য তোমাদের সাথে শেয়ার করছি নেতাজি সুভাষ ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে এই চাকরির বিজ্ঞপ্তিটি আজকে প্রকাশিত হয়েছে এখানে ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হলেই তোমরা আবেদন করতে পারবে এখানে রিকুমেন্ড নোটিশ নম্বর অবশ্যই স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আবেদন করার শেষ তারিখ রয়েছে একত্রিশে জুলাই পর্যন্ত তোমরা এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে এখানে টোটাল দশটি পজিশনে তোমাদের রিক্রুট করা যাচ্ছে যেখানে প্রথম যে পোস্ট রয়েছে সেটি হলো লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে রিক্রুট করা এখানে বেতন তোমাদের উনিশ হাজার থেকে তেষট্টি হাজার দুশো টাকা দেওয়া হবে টোটাল ভ্যাক্যান্সি পঁয়ত্রিশটি রয়েছে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাক্যান্সিগুলো তোমরা দেখে নিতে পারো এরপর যে পোস্টে রিক্রুট করাচ্ছে সেটি হলো জুনিয়র স্টেনো পোস্টে রিক্রুট করাচ্ছে এক্ষেত্রে বেতন পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা দেওয়া হবে টোটাল দশটি ভ্যাকান্সি রয়েছে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাক্যান্সিগুলো দেখে নিতে পারো এরপর যে পোস্টে রিক্রুট করাচ্ছে সেটি হলো আপার ডিভিশন ক্লার্ক পোস্টে রিক্রুট করাচ্ছে এখানে বেতন সেম রয়েছে এখানে টোটাল আটটি ভ্যাকান্সি রয়েছে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাক্যান্সিগুলো তোমরা দেখে নিতে পারো এরপর যে পোস্টে রিক্রুট করেছে সেটি হলো লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুট করাছে এখানেও বেতন সেম রয়েছে এবং টোটাল ভ্যাকান্সি দুটি রয়েছে এরপর যে পোস্টে রিক্রুট করেছে সেটি হলো জুনিয়র মেশিন পোস্টে রিক্রুট করেছে এখানে বেতন তোমাদের উনিশ হাজার নশো থেকে শুরু হবে ম্যাক্সিমাম বেতন তোমাদের তেষট্টি হাজার দুশো টাকা দেওয়া হবে এখানে টোটাল একুশটি ভ্যাক্যান্সি রয়েছে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাক্যান্সিগুলো দেখে নিতে পারো এরপর যে পোস্টে রিক্রুট করেছে সেটি হলো হেড ক্লার্ক পোস্টে রিক্রুট করেছে এখানে বেতন চুয়াল্লিশ হাজার নশো থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো টাকা দেওয়া হবে এখানে টোটাল সাতটি ভ্যাকান্সি রয়েছে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাক্যান্সিগুলো দেখে নিতে পারো এরপর যে পোস্টে রিক্রুট করেছে সেটি হলো সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুট করেছে এখানে তোমাদের পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা বেতন দেওয়া হবে এখানে তোমাদের টোটাল তিনটি ভ্যাক্যান্সি রয়েছে এরপর যে পোস্টে রিক্রুট করেছে সেটি হলো অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার পোস্টে রিক্রুট করেছে এখানে তোমাদের উনিশ হাজার নশো থেকে বেতন শুরু হবে তেষট্টি হাজার দুশো টাকা ম্যাক্সিমাম বেতন দেওয়া হবে এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে জেনারেল প্রার্থীদের জন্যে এরপর যে পোস্টে রিক্রুট করেছে সেটি হলো জুনিয়র প্রোগ্রামার পোস্টে রিক্রুট করেছে এখানে বেতন পঁয়ত্রিশ হাজার চারশো থেকে শুরু হবে এক লাখ বারো হাজার চারশো টাকা ম্যাক্সিমাম দেওয়া হবে এখানে টোটাল তেরোটি ভ্যাকেন্সি রয়েছে এরপর যে পোস্টে রিক্রুট করেছে সেটি হলো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুট করেছে এখানে তোমাদের উনত্রিশ হাজার দুশো থেকে বেতন শুরু হবে বিরানব্বই হাজার তিনশো টাকা ম্যাক্সিমাম বেতন দেওয়া হবে এখানে টোটাল তোমাদের ছাব্বিশটি ভ্যাক্যান্সি রয়েছে এবং টোটাল নাম্বার অফ ভ্যাক্যান্সি তোমাদের এখানে একশো ছাব্বিশটি রয়েছে জেনারেল প্রার্থীদের জন্যে চুয়ান্নটি রয়েছে কোন পোস্টে কী শিক্ষাগত যোগ্যতা লাগবে সেগুলো তোমাদের জানিয়ে দিচ্ছি এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের ক্ষেত্রে টোটাল পঁয়ত্রিশটি ভ্যাক্যান্সি রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তোমাদের টুয়েলথ পাস হলি আবেদন করতে পারবে সাথে কম্পিউটার টাইপিং স্পিড পঁয়ত্রিশ পার ওয়ার্ড মিনিটে থাকতে হবে ইংলিশ টাইপিং স্পিড এবং এখানে বেতন তোমাদের পাঁচ হাজার দুশো থেকে শুরু হবে কুড়ি হাজার দুশো টাকা ম্যাক্সিমাম দেওয়া হবে সঙ্গে গ্রেড পে তোমরা উনিশশো টাকা পাবে এখানে বেতন কাঠামোটা জানিয়ে দিয়েছে এছাড়াও ভিডিওর প্রথমেই আমি বেতন কাঠামোটা নিয়ে আলোচনা করে দিয়েছি এখানে আপার এজ লিমিটের ক্ষেত্রে তোমাদের সাতাশ বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এরপর যে পোস্টে রিক্রুট করেছে সেটি হলো তোমাদের এখানে জুনিয়ার স্টেনোগ্রাফার পোস্টে রিক্রুট করেছে দশটি ভ্যাকেন্সি রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে টুয়েলথ পাস হলেই আবেদন করতে পারবে সাথে কম্পিউটার টাইপিং স্পিড আশি পার ওয়ার্ড মিনিটে থাকতে হবে ইংলিশ টাইপিং স্পিড এবং বেতন পঁচিশ হাজার পাঁচশো থেকে শুরু হবে একাশি হাজার একশো টাকা ম্যাক্সিমাম বেতন দেওয়া হবে এজ লিমিটের ক্ষেত্রে তোমরা আঠেরো থেকে সাতাশ বছর পর্যন্ত এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে এরপর যে পোস্টে রিক্রুট করেছে সেটি হলো তোমাদের এখানে আপার ডিভিশন ক্লার্ক পোস্টে রিক্রুট করেছে। আটটি ভ্যাকেন্সি রয়েছে এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি পাস করতে হবে সাথে কম্পিউটার টাইপিং স্পিড পঁয়ত্রিশ পার ওয়ার্ড মিনিটে থাকতে হবে এখানে তোমাদের বেতন পাঁচ হাজার দুশো থেকে কুড়ি হাজার দুশো টাকা দেওয়া হবে সাথে তোমরা অবশ্যই চব্বিশশো টাকা গ্রেড পে পাবে এবং ম্যাক থেকে সাতাশ বছর পর্যন্ত এই পোস্টে আবেদন করতে পারবে এরপর যে পোস্টে রিক্রুট হচ্ছে সেটি হলো লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুট করাচ্ছে দুটি ভ্যাকেন্সি রয়েছে ওবিসি প্রার্থীদের জন্যে এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে বিএ বা বিএসসি বা বিকম পাস করতে হবে সাথে অবশ্যই সার্টিফিকেট ইন লাইব্রেরি সায়েন্স থাকতে হবে অবশ্যই এই সার্টিফিকেটটা থাকলেই তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদের যদি দু বছর এক্সপিরিয়েন্স থাকে তাহলে বেনিফিট হবে আর যদি না থাকে তাহলেও আবেদন করতে পারবে বেতন পঁচিশ হাজার পাঁচশো থেকে শুরু হবে একাশি হাজার একশো টাকা ম্যাক্সিমাম দেওয়া হবে এখানে আপার এজ লিমিটের ক্ষেত্রে তোমরা সাতাশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে আঠারো থেকে সাতাশ বছর পর্যন্ত এরপর যে পোস্টে রিক্রুট কাছে সেটি হলো জুনিয়ার মেশিন পোস্টে রিক্রুট কাছে এখানে একুশটি ভ্যাকেন্সি রয়েছে এই পোস্টে আবেদন করতে গেলে নির্দিষ্ট শাখায় আইটিআই কোর্স থাকতে হবে সেগুলো এখানে জানিয়ে দিয়েছে তোমরা এই নোটিশটা ডাউনলোড করে দেখে নিতে পারো আইটিআই থাকতে হবে সাথে দু বছর এক্সপিরিয়েন্স থাকলেই তোমরা আবেদন করতে পারবে বেতন উনিশ হাজার নশো থেকে শুরু হবে তেষট্টি হাজার দুশো টাকা ম্যাক্সিমাম দেওয়া হবে আঠেরো থেকে সাতাশ বছর পর্যন্ত এই পোস্টে আবেদন করতে পারবে এরপর যে পোস্টে রিক্রুট করেছে সেটি হলো হেড ক্লার্ক পোস্টে রিক্রুট করেছে এখানে টোটাল সাতটি ভ্যাক্যান্সি রয়েছে এই পোস্টের ক্ষেত্রে এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট পাস করতে হবে সাথে পঁয়ত্রিশ পার ওয়ার্ড মিনিটে ইংলিশ টাইপিং স্পিড থাকতে হবে এবং অবশ্যই কম্পিউটারে সফটওয়্যার অফিস সফটওয়্যারের অবশ্যই নলেজ থাকতে হবে উইন্ডোজের নলেজ থাকতে হবে এক্সেল পয়েন্টের নলেজ থাকতে হবে এখানে বেতন তোমাদের চুয়াল্লিশ হাজার নশো থেকে শুরু হবে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো টাকা ম্যাক্সিমাম দেওয়া হবে এখানে ৮ থেকে তিরিশ বছর পর্যন্ত এই পোস্টে আবেদন করতে পারবে এরপর যে পোস্টে রিক্রুট করেছে সেটি হলো সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুট করাচ্ছে যেখানে তিনটি ভ্যাক্যান্সি রয়েছে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাক্যান্সিগুলো দিয়ে দিয়েছে দেখে নিতে পারো এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের পাঁচ বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে সাথে ডিপ্লোমা থাকতে হবে বা বিই বা বিটেক থাকতে হবে তাহলে এক্ষেত্রে আবেদন করতে পারবে এবং এখানে বেতন তোমাদের পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা দেওয়া হবে আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত এই পোস্টে আবেদন করতে পারবে এরপর যে পোস্টে রিক্রুট করেছে সেটি হলো অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার পোস্টে রিক্রুট করেছে জেনারেল প্রার্থীদের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে টুয়েলথ পাস করতে হবে যে কোনো শাখা থেকে সাথে পঁয়ত্রিশ পার ওয়ার্ড মিনিটে ইংলিশ টাইপিং স্পিড থাকতে হবে কম্পিউটারে এবং এখানে উনিশ হাজার নশো থেকে বেতন শুরু হবে তেষট্টি হাজার দুশো টাকা ম্যাক্সিমাম দেওয়া হবে আঠেরো থেকে সাতাশ বছর পর্যন্ত এই পোস্টে আবেদন করতে পারবে এরপর যে পোস্টে রিক্রুট করেছে সেটি হলো জুনিয়র প্রোগ্রামার পোস্টে রিক্রুট করেছে এখানে তেরোটি টোটাল ভ্যাকেন্সি রয়েছে এই পোস্টে আবেদন করতে গেলে এমটেক থাকতে হবে বা মাস্টার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান থাকতে হবে তাহলে এক্ষেত্রে আবেদন করতে পারবে বেতন তোমাদের পঁয়ত্রিশ হাজার চারশো থেকে শুরু হবে এক লাখ বারো হাজার চারশো টাকা ম্যাক্সিমাম দেওয়া হবে এখানে তিরিশ বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এরপর যে পোস্টে রিক্রুট করাচ্ছে সেটি হলো তোমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুট করেছে এখানে ছাব্বিশটি ভ্যাকান্সি রয়েছে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সিগুলো দিয়ে দিয়েছে এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের ইঞ্জিনিয়ার ডিগ্রি থাকতে হবে তাহলেই এক্ষেত্রে আবেদন করতে পারবে সো এই সমস্ত পোস্টে রিক্রুট করেছে যেখানে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে এরপর এখানে দেখো এই কলেজটি কোথায় রয়েছে তোমরা অবশ্যই অনেকে কোশ্চেন করবে সো আমি বলে দিচ্ছি এখানে নেতাজি সুভাষ ইউনিভার্সিটি অব টেকনোলজি তোমরা অনেকেই যেন এই কলেজটি দিল্লিতে রয়েছে নিউ দিল্লিতে তোমাদের পোস্টিং হবে সো সেখানে গিয়ে তোমরা যদি কাজ করতে ইচ্ছুক হয়ে থাকো তাহলে অবশ্যই আবেদন করতে পারো জানিয়েছি যে এখানে যে এক্সামটি হবে সেই এক্সামটি বা তোমাদের যে কম্পিউটার স্কিল টেস্ট এবং ইন্টারভিউগুলি হবে সেগুলি কিন্তু নিউ দিল্লিতেই হবে সো সেখানে গিয়ে তোমাদের অবশ্যই ইন্টারভিউ এছাড়াও স্কিল টেস্টগুলো দিয়ে আসতে হবে সেহেতু সেই মানসিকতা নিয়ে তোমরা অবশ্যই আবেদন করবে নাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ করে যেতে পারো সো এখানে তোমরা অবশ্যই এই ডিটেলসগুলো দেখে নিতে পারো এই নোটিশটা ডাউনলোড করে এবং আবেদন অলরেডি শুরু হয়ে গেছে একত্রিশ সাত দু হাজার একুশ সাল পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতীয় নাগরিক হলি আবেদন করতে পারবে আঠেরো থেকে সাতাশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং বেশ কিছু পদ রয়েছে যেগুলি ক্ষেত্রে আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে সব সিলেকশনের ক্ষেত্রে কম্পিউটার বেসড এক্সামিনেশান হবে অর্থাৎ সিবিটি টেস্ট হবে সাথে অবশ্যই তোমাদের এখানে প্র্যাকটিক্যাল টেস্ট এছাড়াও ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের রিক্রুট করা হবে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে যেটা জেনারেল ই ডাব্লিউএস এবং ওবিসি প্রার্থীদের জন্যে রয়েছে বারোশো টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে তোমরা যদি গ্রুপ সি পোস্টে আবেদন করো এছাড়াও তোমরা গ্রুপ বি পোস্টে আবেদন করলে দু হাজার টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে এস সি এসটি এছাড়াও ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের জন্য আবেদন ফিস রয়েছে এখানে তোমরা গ্রুপ সি পোস্টে আবেদন করলে আটশো টাকা রয়েছে এছাড়াও তোমরা যদি এখানে গ্রুপ বি পোস্টে আবেদন করো তাহলে এক হাজার টাকা আবেদন ফিস রয়েছে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে লাস্ট ডেট একত্রিশ সাত দু সাল পর্যন্ত রয়েছে সো তোমরা যদি আবেদন করতে ইচ্ছুক হয়ে থাকো একত্রিশ সাত দু সালের মধ্যে তোমরা আবেদন করে দিতে পারো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন বন্ধুদের সাথে ইনফরমেশনটি শেয়ার করে দেবেন এবং এই ধরনের নিত্য নতুন চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে বেলাইকেনটি বাজিয়ে দেবেন সো আজকের জন্য এইটুকুনি ধন্যবাদ